হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতো ভালো আছি। তো আজকে ওয়েডিং রিসেপশন, তো ওয়েডিং রিসেপশনে কী কী পরবো সব কিছু বের করে নিলাম। তো নুসাইফের বাবার ড্রেস, নুসাইফের ড্রেস, আমার ড্রেস, তো আজকে আমি এই লেহেঙ্গাটা পরবো। অনেক দিন ধরে পরা হয় না, তো চিন্তা করলাম যে এটাই পরে ফেলি। তো রেডি হয়ে যাই, আমি এখন একটু মেকওভার করব। তো যে মেকআপ করতেছিলাম, তো মেকআপ করা অলরেডি ডান হয়ে গেছে। এই যে আমি পুরোপুরি সেজে নিয়েছি, এখনই জুয়েলারি পরি নেই, কারণ নুসাইফ আর নুসাইফের বাবাকে রেডি করে নিলাম, এদিকে তাদের গুছিয়ে টুছিয়ে দিলাম, আমি দেন জুয়েলারি পরব। তো ঘরের ভিতরে কিছু পিক তুলি এই জন্য আর কি। তো এসে পড়েছি আমরা যেখানে আর কি অনুষ্ঠান করা হয়েছে, সেন্টারে। তো আমরা উপরের দিকে যাচ্ছি, এটা যেখানে বউকে রাখা হয়েছে। তো এখানে কিছু ছবি তুলে নিই, চিন্তা করলাম কারণ পরবর্তীতে ছবি তোলার টাইম পাবো না। আর সাথে কাশফেদের জন্য, আম্মুর জন্য ওয়েট করছিলাম, ওরা আসলে দেন খাওয়া দাওয়া করবো। তো ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে। তো আমাকে এখন কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো উপরের দিকে চলে যাই, সিঁড়িতে প্রচুর গরম ছিল আর আম্মু কাশফেদের আসতে একটু দেরি হচ্ছে। তো আমরা একদম খাওয়ার টেবিলে চলে যাই। খাওয়া দাওয়া শেষ করে এরপরে দেখা যাবে কি করা যায়। তো এই জন্য খাওয়ার টেবিলের দিকেই যাচ্ছিলাম। আর বিয়ে শাদির বিষয়টা হলো খুব এনজয়ের, আমি কিন্তু এই বিয়েতে খুব এনজয় করছি, কারণ এমনিও আত্মীয় স্বজনদের সাথে দেখা আবার গল্প টল্প করা অনেক আনন্দ, ভালো লাগে। তো এক সাইডে চলে যাচ্ছি আর কি, তো খাওয়ার জন্য, কারণ বাচ্চাদের নিয়ে মাঝখানে খাওয়া দাওয়া করলে ঝামেলা। তো এক সাইডের দিকে গেলাম। তো নুসাইফ কিন্তু এত লাইটিং টাইটিং দেখে খুব আনন্দিত হচ্ছে, ওর কাছে খুব ভালো লাগছে। তো আমি যে একদিকে বসে পড়লাম খাওয়ার জন্য, নুসাইফ বাবার সাথেই বসেছি। আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া শুরু করব না, কারণ আম্মু কাশফি ওরা আসলে পরে শুরু করব। যে আমার ছেলে এক চেয়ার নিয়ে বসে পড়েছে, ও খাবে। অনেক আত্মীয় মানে অনেক আত্মীয় স্বজন এসেছে যেহেতু, তো সবার সাথে একটু দেখা করে আসি। এই ফাঁকে কাশফিয়াদের আসতে দেরি হচ্ছে, তো নানু আপুদের সাথে দেখা করলাম, খালু আব্বু আসছে, খালু আব্বুদের সাথে, মামাদের সাথে, সবার সাথে দেখা টেখা করলাম। তারা সবাই ফার্স্ট বৈঠকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করছে, আমরা লাস্টে পড়ে গেলাম। চাচি চাচুও খাওয়া দাওয়া শেষ করে ফেলছে, তারা সবাই ফার্স্ট বোর্ড থেকে বসে পড়েছে। আমরা সাজুগুজু করতে করতে লেট, এখনও অর্ধেক মানুষই আসে নেই আমাদের। তো সবাই আসলে পরে দেন খাওয়া দাওয়া করতে শুরু করব। কাশফিয়া এসে পড়েছে, কাশফিয়াকে একটু সেট আপ করাতে হবে, কারণ কাশফিয়া জুয়েলারি টুয়েলারি কিছুই পরে আসেনি। তো ওইদিকে যেয়ে আমি এখন কাশফিয়াকে একটু সেট আপ করে নিব। তো এই যে কাশফিয়াকে, মাশাল্লাহ খুব কিউট লাগছে। আর এখানে আমার আরমান ভাইকেও অনেক কিউট লাগছে। তো এই যে আমার সব পোলা পাইন বাচ্চা কাচ্চা সব এখানে। তো আমার মেয়েটা দেখেন কত বড় হয়ে যাচ্ছে মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর ও কিন্তু ওর বাবার থেকে ওর বড় আব্বুকে খুব বেশি একটা মানে বেশি পছন্দ করে, তোর বড় আব্বুকে পেলে ও খুব খুশি হয়ে যায়। তো আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, মানে খাওয়া দাওয়া শুরু করলাম, কারণ বাচ্চাদের পরে আমাদের রাখতে হবে, তো এই জন্য খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আমি, মা, কাশফি এদিকে বসে পড়েছে, বাদন। তো এখানে কাচ্চি রান্না করা হয়েছে, আর রোস্ট, আর সাথে কাবাব, বরহানি, চাটনি। তো আমাদের দু বোনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কম্পেয়ার করার জন্য না।
কাশফিয়াকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর কাশফিয়া কিন্তু অনেক দিন পরে সেজেছে, ও একদম লাস্টলি সেজেছিল ওর বিয়েতে, এরকম গর্জিয়াস সাজ। তো হাত ধুতে চলে গেলাম ওয়াশরুমে দিকে, তো এখানে গিয়ে একটু ছবি টবি তুললাম, সাথে নিজেদের মেকআপটাও ঠিক করে নিলাম। আর বিয়ে শাদির বিষয়টা হলো এখানে মানে খুব আনন্দের, যে কোনো মানে মানুষদের সাথে সবার সাথে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়, খুব ভালো লাগে এই সময়টাতে। আর সবার সাথে অনেক দিন পরে দেখা হলে তো বুঝিনি, যে কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হলে খুব ভালো লাগে। আর এক বিয়েতে দেখা যায় যে সবাই আসে আর সবার সাথে দেখা হয়। তো এই তিনটা দিন কীভাবে চলে গেল আসলেই খুব মজার ছিল দিনগুলো। তো আমরা এখন যাচ্ছি বউকে দেখতে। তো এদিকে আম্মুর খাওয়া শেষ হয়নি, আর মামি নানু আপু আগে খেয়ে ফেলছে, তারা নিচে ওয়েট করছিল আমাদের জন্য। তো নানু আপুর শরীর ভালো লাগছে না, এই জন্য চলে যাবে, এই জন্য নিচের দিকে গেলাম নানু আপুর সাথে একটু দেখা করতে। আম্মু আর আরোহী খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি তাদের, তারা লেট হয়ে গেছে আরও বেশি। তো নিচের দিকে আসছি, যে নানু আপু আসছে, মারিয়া আসছে, সবার সাথে দেখা করে নিলাম, কারণ নানুর শরীরটা ভালো না, একটু দেখা করে যাচ্ছি, কারণ নানু আপু ও আসতেও চাচ্ছিল না, তারপরও এসেছে, সবাই আসবে এজন্য। তো নানু আপুর সাথে একটু সময় কাটালাম, পরে দেন উপরে গেলাম ব্রাইডকে দেখতে। তো এই যে আমাদের মাশাল্লাহ কিউট বেবিটা রাদিয়ামণি, তো রাদিয়ামণি বড় হয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে তো দেখেছেন, দেখতে গিয়েছিলাম সেই নানু বাসায়, তো রাদিয়ামণিও আসছে। আর এই যে আমাদের কিউট ব্রাইড, তো ব্রাইডকে কিন্তু অনেক কিউট লাগছে মাশাল্লাহ। ব্রাইডের শাশুড়ি আর কি আমার দাদি একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলো ব্রাইডকে দেখলাম, আর ব্রাইডকে কিন্তু আসলে অনেক কিউট লাগছে মাশাল্লাহ। তো সবাই এখন বউটো দেখে চলে যাব, যাওয়ার পালা, সব আত্মীয় স্বজনদের সাথে এখন বিদায় টিদায় নিব। তো ব্রাইডের কিছু ছবি তুলে নিলাম সাথে, আর ব্রাইডকে কিন্তু আসলে ব্রাইড ব্রাইডই লাগছে। তো অন্য সব সেট আপ কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু গরমের কারণে কিছু ভালো লাগছিল না, মনে চাচ্ছিল যে বাসায় যেয়ে শুধু একটা বিশ্রাম নিই আর কিছুই না। তো এদিকে সবার সাথে একটু দেখা করে শেষ চলে যাব। আব্বুর অবস্থা একদম কাহিল, আব্বু এ তিন দিন ধরে শুধু দৌড়াদৌড়ি করছে বিয়ে শাদী নিয়ে। তো আব্বুকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সব কিছু করছে অ্যারেঞ্জমেন্ট। তো এদিকে সবার সাথে একটু কথা টথা বলে নিলাম, সবাই চলে যাবে, বিদায়ের পালাটা আসলেই খুব কষ্টের হয়, সবাই চলে যাবে, সবার সাথে অনেক দিন পরে দেখা করলাম, খুব ভালো লাগলো সময়টা কাটিয়ে। তো আমার ভিডিওটা যারা দেখেন আর আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার পাশে থাকবেন অবশ্যই সব সময়, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার খালু আব্বু আসছে, বড় খালু আব্বু বাহির থেকে মানে কুয়েত থেকে, তো তার সাথে একটু দেখা করলাম, এতদিন ধরে দেখা হয়নি, শুধু ফোনে কথা হয়েছে, তো আজকে দেখাও হয়ে গেলো।